গরিব মানুষ গাছ লাগাচ্ছে এবং 10 বছর পরে বিক্রি করে তাদের টাকা দিয়ে দিতে হচ্ছে। এই টাকাটা সরকারই তাদেরকে দিয়ে দেবে, কিন্তু গাছগুলো অক্ষত থাকবে। পরে আদালত 60টা নির্দেশনা দিয়ে 10 দিনের মধ্যে রুল জারি করেছেন। কারণ এই কয়েকদিন আগে আমরা যে গরমটা অনুভব করেছি, তখন কিন্তু আমরা সবাই বলেছি গাছের ছায়া কোথায়। আপনারা জানেন যে সারা দেশে গাছ কাটার যে মহোৎসব চলছে, যেটা বিভিন্ন পত্রপত্রিকা এসছে, সেটি সংযুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট পিটিশন করেছিলাম। গতকালকেও শুনানি হয়েছে, আজকেও শুনানি হয়েছে, যদিও আজকে আদেশের জন্য ছিল। তাই শুনানি শেষে আমরা আদালতকে বলেছি এটি যে এই গাছ কাটা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্টভাবে বিভিন্ন পর্যায়ে আইনের কোনো ব্যাখ্যা নাই। তা আমরা বলেছি ঢাকা শহরে গাছ কাটার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে একটা কমিটি থাকা দরকার, যে কমিটিতে বিশেষজ্ঞরা থাকবেন, যে কোনো গাছ কাটতে গেলে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে, এবং জেলা লেভেলে উপজেলা লেভেলেও সেই একই রকমের নির্দেশনা আমরা চেয়েছি। আর সামাজিক বনায়ন, যেটা আপনার পত্রিকায় এসছে যে গরিব মানুষ গাছ লাগাচ্ছে এবং 10 বছর পরে বিক্রি করে তাদের টাকা দিয়ে দিতে হচ্ছে, সেখানে আমরা বলেছিলাম যে এই টাকাটা সরকারই তাদেরকে দিয়ে দেবে, কিন্তু গাছগুলো অক্ষত থাকবে। এই সব কিছুর ব্যাপারে আদালত 60টা নির্দেশনা দিয়ে 10 দিনের মধ্যে রুল জারি করেছেন এবং রুল শুনানির জন্য তারিখ নির্ধারিত হবে অতি দ্রুত। এবং আপনার এই রুলের মধ্যে যে টার্ম আছে সেটা হলো যে সরকারের বিভিন্ন জায়গায় গাছ কাটা, বিশেষ করে ব্যক্তিগত গাছ ব্যতীত, এটা নিয়ন্ত্রণে কেন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হবে না। এবং আপনার পরিবেশ সচিবকে বলেছেন যে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য নির্দেশ কেন দেওয়া হবে না, যেখান থেকে ঢাকা শহরের গাছ কাটার জন্য পারমিশন নিতে হবে, যেখানে পরিবেশবিদ, পরিবেশ বিজ্ঞানী, ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের যে প্রধান এবং পরিবেশ সচিব সহ মোট 7 জন কর্মকর্তা থাকবেন। আর আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি একটা নির্দেশনা দেওয়ার জন্য রুল জারি করা হয়েছে, যে তাকে বলা হয়েছে ডিসি এবং ইউনিয়নদেরকে একটা সার্কুলার ইস্যু করার জন্য, যে তারা যেন ওই জেলা এবং উপজেলায় 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দেন, যে কমিটির অনুমতি নিয়ে এই গাছগুলো কাটা হবে। এই আদেশগুলো আজকে আদালত দিয়েছেন। এবং যশোরের যে গাছ কাটা সেটির ব্যাপারে একটা অন্তর্বর্তীকালীন আদেশ 2টোর সময় দেবে। এটি আমরা যে পত্রিকায় সংযুক্ত করেছি সেখানে হলো সামাজিক বনায়নের মাধ্যমে এই এলজিএডির যে সড়ক, সেখানে গাছ লাগানো হয়েছিল, 10 বছর হয়ে গেছে, এইগুলো বিক্রি করার জন্য টেন্ডার দিয়ে ওই গরিব লোকদেরকে টাকা দেওয়ার জন্য তারা গাছগুলো কাটছে। এই রিপোর্টটা এসছে এবং এই রিপোর্টটা এরপরে আমরা রিট পিটিশন যেদিন আমরা করার সিদ্ধান্ত নিয়েছি, তারপরেও আরও অনেকগুলো পত্রিকা এবং টেলিভিশনেও এই রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে, বিভিন্ন জায়গায় গাছ কাটার মহোৎসব চলছে। গাছ কাটা বন্ধ করতে হবে, এটির ব্যাপারে আমরা আদালতকে এটুকু বলেছি যে এটা আমাদের ব্যাখ্যা করার কোনো দরকার নাই। কারণ এই কয়েকদিন আগে আমরা যে গরমটা অনুভব করেছি, তখন কিন্তু আমরা সবাই বলেছি গাছের ছায়া কোথায়। এটি একটি ব্যাপার। আর একটা হলো মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন হয়। আমাদের যে অক্সিজেনের যে সরবরাহকারী সে ফ্যাক্টরিটা হলো গাছ। অর্থাৎ এই 2টো জিনিস চিন্তা করলে পরে এই গাছের কোনো বিকল্প নাই। এবং যে গাছগুলো বর্তমানে আছে, সরকার যদিও গাছ লাগাচ্ছে, আজকে যে গাছটা লাগাবে সেটার বেনিফিট আমাদেরকে পেতে হয়তো 15 বছর সময় লাগবে, কিন্তু এই মুহূর্তে গাছ যে পরিমাণ আমাদের থাকা দরকার তার চেয়ে অনেক সংখ্যক গাছ কম আছে। সেই কারণে আমরা বলছি যতটুকু আছে যে কোনোভাবে হোক রক্ষা করতে হবে, এবং সেটি যদি কাউকে গাছ না কেটে তাকে যদি অর্থ দেওয়ার সুযোগ থাকে, সেটিও আমরা বলেছি যে পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে আপনার জলবায়ু ট্রাস্ট যে আছে সেখানে অনেক ফান্ড আছে, দরকার হলে সেই ফান্ড থেকে এই গরিব মানুষদেরকে টাকাগুলো দিয়ে গাছগুলো সংরক্ষণ করতে হবে।